মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হিয়া দিদি এত সকাল সকাল অফিসে বেরিয়ে গেছে, আমার উপর খুব রেগে গেছে বোধহয়। কাল যা হলো, তারপর এ বাড়িতে ওদের মুখোমুখি যে কিভাবে হব কে জানে বাবা। হ্যালো আন্টি, গুড মর্নিং, আমি স্কুলের জন্য রেডি। ও মা, তুমি তৈরি হয়ে গেছো? এসো এখানে বসো বসো বসো, তোমার খাবারটা দি। কেমন দুষ্টু বলছি, হিয়া দিদি বেরিয়ে গেছে গো। হ্যাঁ তো, মায়ের মিটিং আছে না, তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে। দেখো না, আমাকে বাসে তোলার জন্য বাবাকে বলেছিল, কিন্তু বাবা তো লিখছে। আমার তো বাস মিস হয়ে যাবে বাবার উঠতে উঠতে। চলো না আন্টি, তুমি নিয়ে চলো না প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাব, তার আগে খেতে হবে তো নাকি? আরে বাবা দাঁড়াও, আগে খাবারটা আনি তো। বসো বসো বসো, ব্যাগটা রাখো। যাক, যতটা অপ্রস্তুত অবস্থায় পড়বো ভেবেছিলাম ততটা পড়তে হয়নি। হে ভোলা মহেশ্বর, একটা ঠিকঠাক জায়গায় কাজ পেয়েছি তোমার দয়ায়, সেটা আর কেড়ে নিও না গো, দয়া করো আমাদের। তুমি আমার মাসিমণিকে চেনো গো? আমাদের ছুটির মতো কৌতূহল থেকে প্রশ্ন করছে দুষ্টু, ওকে তো আর মিথ্যা বলতে পারি না। হ্যাঁ আমি চিনি ওদের। তুমি কি বাড়িতে রান্না করতে? রাঙাবো কি ব্যাপার, আজকে কি বাড়ির লোক দুপুরে খাবে না, নাকি কি রান্না হবে কিছু জিজ্ঞেস করলে না তো? না না, আমি এখানে সেরে যাচ্ছিলাম আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, শোনো তাহলে কি কি হবে, আলু পটল পোস্ত হবে। এ বাবা, আরে দুষ্টু, তো জুতো আর জামাই সব তো কাদা লেগে গেল গো, স্কুলে তো খুব বকবে। কই কই কই, দাও দাও দাও, দেখি আমি পরিষ্কার করে দেব। না না, তুমি কেন করবে, ওখানে একটা বুড়ো আছে, জুতো পালিশ করে, ও করে দেবে। বুড়ো বলতে নেই দুষ্টু, দাদু হয়তো। কই দেখি কোথায়? ওই যে ওই বুড়োটা, ওই দাদুটার কথা বলছিলাম, দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।